আমার থেকে করলো হয়তো বা এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কোথায় পেলেন ব্যাখ্যা। এই জন্য আমরা দেখি সাহাবী রাসূলরা এই ব্যাপারে কি ব্যাখ্যা করেছেন। عن كردوس قال أرسل الوليد إلى عبد الله ابن مسعود وحذيفة وأبي مسعود وأبي موسى العشري بعد العتمة كردوس থেকে বর্ণিত তিনি বলেন ওয়ালিদ যিনি গভর্নর ছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ হুযাইফা আবু মাসউদ এবং আবু মুসা আল আশারির নিকট এসার পর লোকদের পাঠালেন فقال ان هذا عيد المسلمين فكيف الصلاه যে এই যে ঈদের নামাজ এই ঈদের নামাজে মানুষরা কিভাবে নামাজ পড়বে فقالوا سل ابا عبد الرحمن তখন তারা সকলেই বললেন যে তোমরা আবু আব্দুর রহমান তথা ইবনে মাসউদকে জিজ্ঞাসা করো فساله তখন তারা ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলো فقال يقوم প্রথমে দাঁড়াবে فيكبر আরবান তাকবীর দিবে মোট চারটি, একটা হলো তাকবীর তাহরিমা তাকবীর আর তিনটা হলো অতিরিক্ত তাকবীর। সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতাম মিনাল মুফাসসাল, এরপরে ফাতিহাতুল কিতাব তথা সূরা ফাতিহা পড়বে সাথে আরো একটি সূরা মিলাবে। সুম্মা ইউকাব্বির এরপরে তাকবীর দিবে ওয়া ইয়ারকা এবং রুকু করবে। ফাতিলকা খামসুন তাহলে এখানে মোট হলো পাঁচটি, একটা হলো তাকবীরে তাহরিমা তাকবীর, তিনটা হলো ঈদের অতিরিক্ত তাকবীর, একটা হলো রুকুয়ের তাকবীর। সুম্মা ইয়াকুমু এরপর আবার দাঁড়াবে ফায়াকরাউ বিফাতিহাতিল কিতাব, এরপরে ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়বে ওয়া ফাতিহাতাম মিনাল মুফাসসাল এবং সে মুফাসসাল থেকে অর্থাৎ সাথে একটা সূরা মিলাবে। সুম্মা ইউকাব্বিরু আরবাআন এরপরে সে আবার তাকবীর দিবে চারটি, ইয়ারকাউ ফি উখরাহুন্না এরপরে রুকু করবে, ফাতিলকা তিসউন ফিল ঈদাইনি আর এটাই হলো মোট নয়টা। তাহলে দ্বিতীয় তাকবীরে হলো চারটা, তিনটা হচ্ছে অতিরিক্ত ঈদের তাকবীর, একটা হলো রুকুর তাকবীর, মোট হলো নয়টি। প্রথম তাকাতে পাঁচ, পরবর্তী তাকাতে চার, এই সর্বমোট নয়। হাদিসের শেষ দিক খেয়াল করুন, মা আনকারাহু ওয়াহিদুম মিনহুম, অত্যন্ত লক্ষ্য করার বিষয় যেখানে একজন সাহাবিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের উপর প্রশ্ন করলেন না, অথচ সেখানে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ইবনে মাসউদ ছিলেন, হযরত আবু মুসা আল আশারির মতো মহান ব্যক্তিত্বগণ ছিলেন। হাদিসটি এসেছে তবরানী মুহজামুল কাবির 9 নম্বর খণ্ড 351 নম্বর পৃষ্ঠা 9514 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি সাহেব 1 নম্বর খণ্ড 493 নম্বর হাদিস পৃষ্ঠা হাদিস নম্বর 5704। এই হাদিসের ব্যাপারে আমরা একটু মতামত শুনি। আল্লামা হাইফামি রহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, নিজালুহু এই হাদিসের যত বর্ণনাকারীগণ আছেন, রিজালুহু মুওয়াত্তাকুন, যার সমস্ত বর্ণনাকারীজন সত্যায়িত শুদ্ধ, মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠা। আল্লামা নিমবি তিনি পরিষ্কার বলেছেন যে এই হাদিসটি বিশুদ্ধ, এই হাদিসের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তবে এই হাদিসটি সমার্থবোধক হলেও যেহেতু অনেকগুলো বিশুদ্ধ হাদিস এটার সমর্থনে রয়েছে, বিদায় এই হাদিসটিও সহি হাদিস হিসেবেই পরিগণিত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই যে নিয়ম পদ্ধতি আমরা বর্ণনা করলাম, এই নিয়ম পদ্ধতিটা শুধু ইবনে মাসউদ থেকেই নয়, যে আমাদের হয়তো কোনো ভাইয়েরা ধরেই বলে দিবে যে না আমরা ইবনে মাসউদের কথা মানবো না, উনি শেষ জমানায় ওনার মধ্যে সমস্যা ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সহি সনদে এই 12 তাকবীরের নামাজ আরো আরো সাহাবী থেকে পাওয়া যায়, যেমন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও পাওয়া যায়,
হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে এই ছয় তাকবীরের কথা পাওয়া যায়, যা এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিন নম্বর খণ্ড 294 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত, মুসান্নাফে ইবনে আবি শাইবা চার নম্বর খণ্ড 493 থেকে 96 নম্বর পৃষ্ঠা, তহাবী শরীফ চার নম্বর খণ্ড 345 থেকে 348 নম্বর পৃষ্ঠা। এছাড়া দুর্বল সনদেও আরো বেশ কিছু সাহাবি থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং তহাবী শরীফের মধ্যে বর্ণনা এসেছে। তাহলে এখন আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করুন, এখানে শুধু একজন সাহাবি ছিলেন না, পাঠিয়েছেন ওয়ালিদ গভর্নর এবং তার সমর্থন যারা করেছেন, ওইখানে শুধু একজন ছিলেন না, বাকিরাও ছিলেন সাহাবি। আব্দুল ইবনে মাসউদ যখন এই সমাধান দিলেন, সমাধান যখন গভর্নরের কাছে আসলো, তিনিও সেটা মেনে নিলেন, মা আন কাওয়াহু ওয়াহিদুম মিনহুম, একজনও অস্বীকার করেন। তাহলে কি বোঝা গেল যে এখানের মধ্যে অবশ্যই অবশ্যই সাহাবিদের আমল ঐক্যমত ছিল বলেই বাকিরা উনাকে কিছু বলেন নাই। এছাড়াও আপনাদের সামনে আমরা এখন আরো কিছু হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল পেশ করব, যাতে করে আপনাদের নিঃসন্দেহে থাকতে পারেন এবং কোনরূপ সন্দেহ সংশয় ছাড়াই আপনারা আমল করতে পারেন। দ্বিতীয় নাম্বার দলিল,